আমরা প্রিয়তমা দেখছি, অনেক দেখেন না কান্না করে বেরিয়েছি, অনেক সুন্দর ছবি। এরপর তন্ত বিরতির পর বুঝতে পারিনি এত সুন্দর একটা মুভি। বিরতির পর যেমন একটা অভিনয় করলো মনটা ছুঁয়ে গেছে ভাই। আর এটাই বাস্তবতা, সুপারস্টার শাকিব খানের পাওয়ার আরেকবার প্রমাণ করলো, যদি ভালোভাবে গল্প এবং ডিরেকশন দেওয়া যায় তাহলে ভালো সিনেমা করা সম্ভব। শাকিব খান আবার প্রমাণ করলেন সিনেমা হল মানে খুবই ভালো লাগছে। প্রিয়তমা কেমন লাগছে? অনেক অনেক ভালো। শাকিব খানের এমন ভিডিও দেখার পরে প্রমাণ করার কিছু থাকে না, হু ইজ সুপারস্টার, শাকিব ইজ শাকিবই। তাই বলবো সত্যি কখনো মাটি চাপা দেওয়া যায় না, আপনি মানুন আর না মানুন, শাকিব খান ইজ আওয়ার সুপারস্টার। তাই বলবো বাংলা সিনেমাকে ভালোবাসুন, প্রিয়তমাকে ভালোবাসুন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন। বাবুল করো আমার কুরবানি।